আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কানিজ বিটি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে আমি কীভাবে রুই মাছের কালিয়া রান্না করি, সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আমি রুই মাছের কালিয়া রান্না করার জন্য আমি 5 পিস মাছ নিয়ে আমি এটাতে একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো হয়ে গেছে আমার মাখানো। আর এদিকে আমি 2টা টমেটো নিলাম, টমেটো আমি একটা ব্লেন্ড করে নিব, একটা সসের মতো বানিয়ে নেব। আবার টমেটোগুলো কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এক হাতে ক্যামেরা আর এই জন্য এক হাতে কাজ করতে হচ্ছে। আজকে আমার হেল্পার কেউ নেই, সাধারণত বেসিক্যালি কেউ থাকে না আমার হেল্পার, সেই জন্য আমাকে একা একা এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে করতে হয়। ইটস টু হার্ড। তো কেটে নিলাম টমেটোগুলো, কেটে এখন ব্লেন্ড করছি, ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দেব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি, অল্প পরিমাণে। তো ব্লেন্ড করে নিচ্ছি। তো আর এদিকে আমি টক দই 3 চামচ পরিমাণ টক দই আর কিছু বাদাম এটাও ব্লেন্ড করে নিব। তো যে আমার হয়ে গেল টমেটো সস, তারপরে হচ্ছে বাদাম আর টক দই বাটা ব্লেন্ড করে নেওয়া, এদিকে পেঁয়াজ বাটা, আর এদিকে হচ্ছে রসুন বাটা, আর এটা আদা বাটা, আর হচ্ছে ধনে পাতা কুচি করে রাখা, কাঁচামরিচ ফালি, আর হচ্ছে পেঁয়াজ কুচি। আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে। তো এখন আমি প্যান চলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলে আমি মাছগুলো ভিউয়ার্স ভেজে নেব, হালকা আছে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম মাছগুলো, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভিউয়ার্স হালকা করে ভেজে নিতে হবে। তো আমার এক পাশটা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব মাছগুলো, উল্টে দিচ্ছি। এই যে দেখুন আমার এক পাশ হয়ে গেছে, এখন ওই পাশটা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। এই প্যানেই আমি কালিয়াটা রান্না করে ফেলবো ভিউয়ার্স। মাছগুলো উঠে তো হয়ে গেছে আমার মাছগুলো ভিউয়ার্স, আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে, এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। প্রথম মাছগুলো উঠিয়ে নিলাম,
তো এখন এখানে দিয়ে দিব ভিউয়ার্স তিন চারটে চিনি, এলাচি, দুটো শুকনো মরিচ আর হচ্ছে তেজপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা, শুকনো মরিচ আর লবঙ্গগুলো হয়ে এলে আমি এতে ছেড়ে দেব পেঁয়াজ কুচি। ভিউয়ার্স দিয়ে দিলাম এক কাপ পরিমাণ, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভিউয়ার্স এক হাফ কাপ পরিমাণ দিলেই হয়, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু হয়ে আসলে, একটু গোল্ডেন কালার হয়ে আসলে আমি এতে আবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভিউয়ার্স এটা হাই হিটে না, মিডিয়াম হিটে রান্নাটা করতে হবে, মিডিয়াম এবং মিডিয়াম লো হিটে, লাস্টে গিয়ে মিডিয়াম লো হিটে আমরা রান্না করব। তো আমার মোটামুটিভাবে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে, নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিব পেঁয়াজ বাটাটা, তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। দিয়ে আবার দু মিনিট কষিয়ে নেব। ভিউয়ার্স নেড়ে চেড়ে দু মিনিট কষিয়ে নেব, দেন আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স তো দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দু মিনিট কষিয়ে নেব। ভিউয়ার্স দিয়ে নেব মরিচ, হলুদের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। ভিউয়ার্স নাড়াচাড়া করে একটু রাখতে হবে, লেগে না যায়, পুড়ে না যায়। তো দিয়ে দিলাম ধনের গুঁড়া এক চামচ পরিমাণ, দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং অল্প একটু পানি দিয়ে দেবো। ভিউয়ার্স অল্প একটু পানি দিয়ে এখন ঢেকে দু মিনিট কষিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, এখন ঢেকে দেবো। ভিউয়ার্স ঢেকে দু মিনিট কষিয়ে নেব। তো দু মিনিট পর ফিরে আসলাম, এই যে দেখুন কষানো হয়ে গেছে, আমার মশলাটা কি সুন্দর একটা কালার এসছে। তো নেড়ে চেড়ে নিচ্ছি, তো এখন দিয়ে দেবো টমেটোর সসটা, ব্লেন্ড করে রাখা টমেটোটা। ভিউয়ার্স আপনারা চাইলে টমেটো দুটা একটু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করতে পারেন, তো আমি কাঁচাই ব্লেন্ড করে নিয়েছি। তো এই টমেটো সসটা দিয়ে দিলাম, এবার আবারও ঢেকে দিয়ে একটু দু মিনিট, আবারও দু মিনিট কষিয়ে নেব। ভিউয়ার্স তো দু মিনিট পরে যে দেখুন আমার মশলাটা কষিয়ে এসছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো টক দই আর বাদাম বাটাটা। ভিউয়ার্স তো দিয়ে দিলাম টক দই আর বাদাম বাটাটা, আট দশটা বাদাম আর তিন চামচ পরিমাণ, তিন থেকে চার চামচ পরিমাণ টক দই, টেবিল চামচে চার টেবিল চামচ পরিমাণ টক দই আর আট দশটা আমরা যে বাদামটা খাই সেই বাদাম, বা আপনি চাইলে কাজু বাদামও দিতে পারেন, কাঠবাদামও দেওয়া যায়। তো আমার ঘরে চীনা বাদামটা ছিল ভিউয়ার্স, সেই জন্য আমি চীনা বাদামটাই দিয়েছি।
কেনের ছেড়ে নিলাম, আবারও 2 মিনিট কষিয়ে নিব ঢেকে দিয়ে, ঢেকে দিলাম। তো এই যে 2 মিনিট পর আবারও ফিরে আসলাম, যেহেতুক্ষণ আমার কষানো হয়ে গেছে। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোতে দিয়ে দিব ভিউয়ার্স, দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা, হালকা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু নেড়ে ছেড়ে মশলাতে মিশিয়ে নেব, মিশিয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ভিউয়ার্স। এবার একটু নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিট জাল করব। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম একটু পরিমাণে পানি দিয়ে, অল্প পানি দিয়ে এখন ঢেকে দিলাম। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে আবারও দেখুন কী সুন্দর একটা কালার এসছে। আবার মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, সেদ্ধ হয়ে যায় 2-5টায়। তো উল্টে পাল্টে দিচ্ছি। আবার একটু ঢেকে দেবো ভিউয়ার্স। তো আবার 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এই যে দেখুন, আবার দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢেকে 5 মিনিট জাল করব। এই যে দেখুন সুন্দর একটা কালার কালার এসছে, আর গ্রেভিটা কী সুন্দর এসছে, খুব সুন্দর একটা গ্রেভি এসছে ভিউয়ার্স। তো আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি আবারও ঢেকে 5 মিনিট জাল করে নামিয়ে নেব। এই যে দেখুন কী সুন্দর একটা গ্রেভি এসছে এবং কালারটাও খুব চমৎকার হয়েছে। তো এখন আমি ঢেকে দিচ্ছি ভিউয়ার্স। তো 5 মিনিট পর আবার ওই যে ফিরে আসলাম। এই যে দেখুন হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি দেখলেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এই যে হয়ে গেছে আমার রুই মাছের কালিয়া ভিউয়ার্স। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।